কি বাত করেছিলেন, আসরের সালাত আদায় করে বলছেন যে একটু এক কাপ চা খেয়ে আসি মোড়ে গিয়ে, ওখানে চা খাচ্ছেন আর বলছেন যে অমুকের ছেলেটা এই করে, অমুকের মেয়েটা এই করে, অমুক এই করে, তাহলে আর ওই আসর সালাত দিয়ে জান্নাত হবে না, মানুষের ব্যাপারে গীবত করলে আর জান্নাত হবে না। তো আপনি যার ব্যাপারে গীবত করলেন তাকে গিয়ে বলতে হবে, ভাই আমি তোমার ব্যাপারে গীবত করেছিলাম, তো তুমি যদি ক্ষমা না করে পাপ তো ক্ষমা হবে না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, তার কাছ থেকে ক্ষমা নেন। 10 শতক জমি, 1 শতক জমি আত্মসাত করেছেন, ওকে 1 শতক জমি ফেরত দেন। এখন আপনার সাথে কথা হলো যে যার গীবত করেছিলেন, আপনি এখন বক্তব্য শোনার পরে বুঝলেন যে ওহো তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, তো আপনি তার বাড়িতে গিয়ে দেখলেন যে লোকটা মারা গেছে, এখন আপনি কি করবেন? আপনি 10 শতক জমি যার আত্মসাত করেছিলেন সেই লোকটা মারা গেছে, এখন কি করবেন? বুঝতে পারছেন তো কথা? এখন এই পাপ ক্ষমা হবে কিভাবে? সে তো মারা গেছে, আর সে ক্ষমা না করলে ক্ষমাও হবে না, এটা তো তার সাথে জড়িত পাপ। তো শরীয়ত এইভাবে বিধান দিচ্ছে যে যার ব্যাপারে যতটুক গীবত করেছেন, ও মারা গেছে, বেঁচে থাকলে তার কাছে গিয়ে বলতে পারতেন এখন তো মারা গেছে এখন কি করবেন, এখন তার ব্যাপারে ভালো কথা সমাজে ছড়িয়ে দিবেন যে হ্যাঁ লোকটা ভালো ছিল, লোকটা এই এই অবদান আছে, এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, তার জন্য বেশি বেশি দোয়া করবেন। 2 নম্বর কি দায়িত্ব আপনার? আল্লাহ অমুককে ক্ষমা করো, তার জন্য ক্ষমা চাইবেন বেশি বেশি। 3 নম্বর দায়িত্ব, তার জন্য বেশি বেশি দান সাদকা করবেন, আল্লাহ অমুকের ব্যাপারে গীবত করেছিলাম, মারা গেছে, জীবিত থাকলে ক্ষমা চাইতাম, এই যে তার নামে 5000 টাকা, 1000 টাকা, 5টা টাকা দান করলাম, আল্লাহ তুমি তার পাপ ক্ষমা করো, আমার পাপও ক্ষমা করো। আল্লাহ তখন বলবেন যাও তোমার গীবতের পাপও আমি ক্ষমা করে দিলাম। পাপ ক্ষমা হবে না এমন নয়, কিন্তু তওবা ছাড়া মারা গেলে আর ক্ষমা হবে না, বুঝেননি কথা? শাস্তি ভোগ করার পরে, আর শেরেক করে মারা গেলে ওর জন্য জান্নাত হারাম, শেরেক করে মারা গেলে তার উপরে জান্নাত কি হারাম। কিন্তু শেরেক করেছেন আপনার বয়স 90 বছর, এখন বুঝতে পেরেছেন জীবিত এখন আপনি আছেন, এখন আপনি বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমি শেরেক করেছিলাম, এই যে তওবা করলাম, জীবিত থাকা অবস্থায় তওবা করলে আল্লাহ শিরকের মতো পাপও ক্ষমা করে দিবেন, কিন্তু শেরেক করে মারা গেলে আর ক্ষমা হবে না। জায়গা জমি এখন দুর্নীতি করেছেন, 1 শতক জমি আপনার বাপ চাচার জায়গাটা দুর্নীতি করেছেন, আপনার চাচা মারা গেছে, এখন ওটা ক্ষমা হবে কিভাবে? ওই 1 শতক জমি এখন ওই আপনার চাচার নামে দান করে দিবেন, বুঝেননি মনে হয়? যত পরিমাণ জায়গা আত্মসাৎ করেছেন আপনার আত্মীয়র, ও তো মারা গেছে আর কেউ নাই বংশের, যদি বংশের কেউ থাকে তাহলে তাকে ফেরত দেন আর তার জন্য বেশি বেশি ক্ষমা চান, কিন্তু কেউ নাই, তাহলে যে পরিমাণ আপনার আত্মীয়র সম্পদ আত্মসাৎ করেছেন ওই পরিমাণ সম্পদ তার জন্য দান করে দেন, আল্লাহ আমি তার জন্য দান করে দিলাম, আল্লাহ তুমি তাই ক্ষমা করো, লোকটা ভালো ছিল আমি তার আত্মসাৎ করেছিলাম, এই যে তার জন্য দান করে দিলাম, আল্লাহ আপনার এই দুর্নীতির মতো বড় পাপও ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা হবে না এমন নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না, এই জন্য পাপ থেকে ফিরে আসেন জীবন থাকতেই, জীবন চলে গেলে তওবা করার আর সুযোগ হবে না, পাপ ক্ষমা হবে না, শাস্তি ভোগ করতে হবে। বলছিলাম যে আল্লাহর নীতি উল্টা, মানুষ হয়ে মানুষের কাছে চাইতে গিয়ে, মানুষ হয়ে মানুষের কাছে বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হন, যত চাইবেন আল্লাহ তত দিবেন, তত খুশি হবেন। আল্লাহ আপনাকে দেওয়ার জন্য নেমে আসেন, ক্ষমা করে দেওয়ার জন্য নেমে আসেন। আল্লাহ বলে কে আমার কাছে ডাকে, আমার কাছে রিজিক চাও আমি রিজিক দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ওই বান্দার জন্য অনুরূপ যেরূপ সে আমার ব্যাপারে ধারণা করে। আপনি আল্লাহর ব্যাপারে কি ধারণা করেন? সুধারণা পোষণ করবেন, কখনো হতাশ হবেন না। অনেকে বলে যে আমি এত বড় পাপ করেছি আল্লাহই পাপ ক্ষমা করবেন না, এরকম কথা বলে না? কত বড় পাপ করেছেন, সুধারণা পোষণ করবেন। আল্লাহ বলছেন আমাকে বান্দা অনুরূপ পাবে যেরূপ সে ধারণা করে, তার মানে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করবেন কি, আমি 1 কোটি মানুষকে হত্যা করেছি কি হয়েছে, আল্লাহ আমার পাপ ক্ষমা করবেই করবে। আল্লাহ বলবেন ঠিক আছে তুমি ধারণা করেছো, আমি আল্লাহ 1 কোটি মানুষ হত্যার পাপ ক্ষমা করে দিলাম। যেরকম ধারণা সেরকম, ছোট মোটো ধারণা করবেন না, আল্লাহর কাছে যখন কিছু চাইবেন বড় কিছু চাইবেন, আল্লাহ 1000 কোটি টাকার মালিক করে দাও না, বোঝেননি মনে হয়?
ধারণা, আল্লাহকে যেভাবে ধারণা করবেন, আল্লাহ বলছেন আমি সেভাবে তার পাশে দাঁড়াবো, আমার ব্যাপারে যেই ধারণা করবে আমি সেইভাবে তার পাশে দাঁড়াবো, এই কথা আল্লাহ বলছেন হাদিসে কুদসি, জান্নাত পাবোই পাবো ইনশাল্লাহ বললেন না, মানে ইমানের জোর তো নাই, হারাম খেয়ে খেয়ে আর ফেতনার মধ্যে থেকে থেকে আমরা বলতেই পারি না যে কবরের শাস্তি থেকে আমরা রক্ষা পাবোই পাবো ইনশাল্লাহ, জান্নাত পাবোই পাবো ইনশাল্লাহ ধারণা করেন। আল্লাহ বলছেন আমার ব্যাপারে যেটাই ধারণা করবো আমি তাকে সেটাই দিয়ে দিব, এটা আল্লাহ বলছেন, ছোট মোটো ধারণা করবেন না, টাকা পয়সার প্রয়োজন আছে, হাজার কোটি টাকার প্রয়োজন আছে, টাকা না থাকলে মসজিদ মাদ্রাসা করবেন কিভাবে, সালাফি প্রতিষ্ঠান করবেন কিভাবে, বুঝেননি কথা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে, টাকার প্রয়োজন নাই, কিন্তু টাকা কামাই করতে করতে দুনিয়ার পিছনেই যদি জীবনটা ব্যয় করেন ওই টাকাটা জাহান্নামের কারণ হবে। আপনি দুনিয়া করেন, দুনিয়াতে কয়েকদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটা করেন, আল্লাহর কাছে চান, কিন্তু শুধু টাকার পিছনে ছুটতে ছুটতে পরকালকে ভুলে যায় না, তাহলে কিন্তু খারাপ। আল্লাহ বলছেন যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের জন্য জাহান্নাম, কিন্তু কাদের জন্য জাহান্নাম, যারা শুধু দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়া করে, আর মুমিনেরা আখেরাতের জন্য দুনিয়া করে। এই জন্য ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিবেন, আলেম বানাবেন, কি বানাবেন, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারা আমার ব্যাপারে যেটা ধারণা করে আমি অনুরূপী, এই জন্য ছোটখাটো ধারণা চলবে না, পাপ ক্ষমা হবেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি এইভাবে বলো, যারা তোমরা পাপ করেছো নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার দয়া থেকে আমার রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয় তোমাদের সব পাপ ক্ষমা করে দিব, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ অতীব ক্ষমাশীল অতীব দয়ালু। আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করবেন, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর দয়ার ভিখারী হতে হবে, যদি আল্লাহর দয়ার দয়া যদি আমরা না পাই মানুষ টিকতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া মানুষ টিকতে পারে না, আল্লাহর অনেক দয়া। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইউজিরুহু মিনান নার, তোমাদেরকে কেউ তোমাদের আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, ওয়ালা আনা এমনকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকেও না, ইল্লা বিরহমাতিল্লাহ কার দয়া ছাড়া, আমরা প্রত্যেকেই কার দয়ার ভিখারি, আল্লাহ, আল্লাহর অনেক দয়া, তার যে কত দয়া, আমরা দয়ার ভিখারি, আমরা ওইভাবে ধারণা করব যে আল্লাহ আমাদের উপরে রহমত বরকত নাজিল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাপারে ধারণা করেন সুধারণা, কখনো হতাশ হবেন না, কখনো বলবেন না আমাকে দ্বারা ব্যবসা হবে না, আমাকে দ্বারা চাকরি হবে না, মনে হয় আমার পাপ ক্ষমা হবে না, মনে হয় আমার ভালো জীবিকা হবে না, আল্লাহকে বলবেন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকে সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে, এটা আল্লাহর কথা, কোরআন মাজিদের কথা, প্রত্যেকের জন্য সেটাই রয়েছে যার জন্য সে চেষ্টা করবে, যার যে যার গতি গতি চেষ্টা তাকে কোনোদিন ফাঁকি দেয় না, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না, আপনি পরিশ্রমী হন, আপনি আল্লাহর নিকটে ভরসা করেন। বলছিলাম আল্লাহর দয়া দেখেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদানি রব্বি আয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি সাবিন আলফান ওয়ালা হিসাব আলাইহিম ওয়ালা আযাব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন কি, আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। মা কুল্লি আলফান সাবুন আলফিন, এমন কি প্রত্যেক হাজারের সাথে আরো 70,000কে জান্নাত দিবেন। হাসায়াতি ওয়াসালাসাতু হাসায়াতি মিন হাসায়াতি রব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে 3 অঞ্জলি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। যেই 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে তারা কারা? লা ইস্তারকুন, যারা কোনোদিন ঝাড়ফুঁক করেনি, ওয়ালা ইতাতায়্যারুন, যারা অশুভ ফল ভক্ষণ করেনি। ঝাড়ফুঁক মানে কোনো একটু হয়েছে হুজুরের কাছে গেছেন যে একটু ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করা ভালো, কোরআন হাদিসের আয়াত অনুযায়ী ঝাড়ফুঁক করা ভালো, করা যায়, বিধান আছে, কিন্তু ঝাড়ফুঁক না করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আয়াত দিয়ে সূরা ফাতিহা বিভিন্ন দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়, নেওয়া যায় ঝাড়ফুঁক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, এক,